আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে দুপুর 12:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না বলে সকাল থেকে আর কোনো মানে ভিডিও অন করিই নি। তো আর আমার সব কাজ, রান্না, মেয়েকে স্নান করানো, আমার স্নান করা সব হয়ে গেছে। তো এখন ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু কথা বলি। কী বলো তো, শরীরটা কদিন ধরে কী হয়েছে? পিঠ দিয়ে মাজা দিয়ে প্রচণ্ড ব্যথা। তো কিসের থেকে বুঝতে পারছি না, গ্যাসের থেকে নাকি অন্য কোনো কারণে ব্যথা বুঝতে পারছি না। তো আজকে সকালে প্রচণ্ড ব্যথা করছিলো, সেজন্য সকাল থেকে আর ভিডিওটা করতে পারিনি। আর আজকে আবার হাজব্যান্ড বেরোবে বলছে, আমাদের তো কেনাকাটা হয়নি, মেয়েরও কিছুই কেনাকাটা হয়নি, শুধু পিসি এসেছিলো, পিসি ওর জন্য একটা জামা দিয়ে গেছে, এখনও কিছুই হয়নি। আমাদের অনেক দিন আগেই কিন্তু কেনাকাটা হয়ে যায়, তো এবার একটু দেরি হয়ে গেল। আর হাজব্যান্ডের দোকান তো, এরপরে আর বেরোতে পারবে না, সময় পাবে না। তো আজকেই বেরোবো, দেবো মেয়ের কিছু কেনাকাটা করব। আর আমার দেখি চেষ্টা করব মেয়ের সাথে সাথে যদি আমিও পারি আমারটাও কেনাকাটা করে নেব। আর আর শাশুড়ি মা এখনও কেনাকাটা করেনি, মেয়েকে দেবে, উনি পরে যাবে, উনি পেনশন তুলবে তারপরে উনি যাবে। আর এখন আমি যাব, দেখি কী কেনাকাটা করি, তোমাদেরকে নিশ্চয়ই নিয়ে যাব, যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর তো দেখো, আর এটা মেয়ের গলার চেন পড়েছি, গলার সাথে পুরো লেগে আছে। আমার মালাটা না এজটা ভেঙে গেছে, সেজন্য আমার মালাটা পরতে পারি না, তো মেয়েরটাই পরে রয়েছি। তো আজকে যখন বেরোবো মালাটা নিয়ে যাবো, যে এজটা ঠিক করে নিয়ে আসবো, সামনে পুজো আসছে, খালি গলায় তো ভালো লাগে না, পরতে হবে। আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধু দুই রকম মাছের মাছ রান্না করে রেখে দিয়েছে। মায়ে তো রান্না করে, আমি মাকে সব গুছিয়ে দিই, মা রান্না করে। আর মা রান্না হয়ে গেলে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে টুছে দিই। তো সব আজকে তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, কারণ বাবার আজকে 12টার থেকে ডায়ালিসিস ছিল। তো তো মা রান্না বান্না করে রেখে বাবাকে দিয়ে আসলো। তো আমরা এখন আর একটা দেড়টা নাগাদ বেরোবো, কারণ হাজব্যান্ড আসবে না। হাজব্যান্ড বললো তুমি টোটো করে দোকানে চলে যাবে, ওখান থেকে বেরিয়ে যাব। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর বন্ধুদেরকে আমি একটা কথা বলছি, সেটা হলো তো সেটা হলো তোমরা ওয়াচ টাইম কিন্তু একদম দিচ্ছ না। আমার একদম ওয়াচ টাইম খুবই কম, খুবই কম। তোমরা যদি এভাবে পাশে না থাকো কী করে আমি এগোবো বলো? আমি কিন্তু সবার ভিডিও মানে যতটা পারি দেখি। আমি যদি বড় ভিডিও হয় 8 মিনিট 10 মিনিট দেখবো, তারপরে লাইক কমেন্ট করি। আর যদি 4-5 মিনিটের ভিডিও হয় পুরো ভিডিও আমি দেখি। তো কিছু কিছু ফ্রেন্ড আছে পুরো ভিডিও দেখে, তাদের কমেন্টেই বুঝতে পারি তারা আমার সব পুরোটাই দেখছে। কিন্তু একদম ওয়াচ টাইম হচ্ছে না, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, ওয়াচ টাইম দিও, নাহলে তো এগোতে পারবো না বলো। আর প্লিজ যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি রেডি হওয়ার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না মা করেছে, তারপরে রেডি হয়ে বেরোবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে রান্না হয়েছে ভোলা মাছের ঝাল, টমেটো, ধনে পাতা, সর্ষে, পোস্ত, পেঁয়াজ দিয়ে এটা ভোলা মাছের ঝাল করা হয়েছে। আর এটা হচ্ছে আলু, বেগুন, ধনে পাতা দিয়ে মাছের ঝোল। তো এখানে অনেক রকম মাছ আছে, তেলাপিয়া, সরপুঁটি, চারাপোনা, বাটা মাছ, সব রকম মাছ এখানে দিয়ে আলু বেগুন ধনে পাতাতে ঝোল করা হয়েছে। আর এখানে আছে মুলো শাক, তো মুলো শাকটা অল্পই ছিল, তো এটা বেগুন দিয়ে করা হয়েছে। আর এখানে আছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা, এটা সকালে সকালে আমরা খেয়েছিলাম, তো ছিল তাই এখানে রেখে দিয়েছি, দুপুরে খেয়ে নেব। তো আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি আমাদের, তো দুই রকম মাছের ঝোলই রান্না করেছে। আর বাবার মাছের ঝোল করে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাবার ডায়ালিসিস গেল, তো খেয়ে দিয়ে চলে গেল, বাবা দুপুরে এসে খাবে না, রাত্রে খাবে, সেই কারণে বাবারটা ফ্রিজে তুলে রেখেছি। তো দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর তোমাদের একটু আগে বললাম যে হাজব্যান্ড বলেছিলো টোটো করে দোকানে যেতে, তারপরে ওখান থেকে দোকান থেকে মার্কেটিং করতে যাব। তো হাজব্যান্ড দেখি বাড়ি চলে এসছে, তো এখন ওর গাড়ি করেই বেরিয়ে যাব। তো এ দেখো মাস্ক নিয়ে নিয়েছি, আর এখানে একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা নেওয়ার কারণ আমার মেয়ে জলের বোতল নিতে হবে, ও যেখানেই যাবে ও জল লাগবে। তো চলো যাওয়া যাক। Thank you.
ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা। তো দুপুরে বাজার থেকে এসে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে যাইনি। তো বাড়ি এসেছি, তোমার বাড়ির থেকে বেরিয়েছি 1:15-তে আর বাড়ি এসেছি 3:30-এ। তো 3:30-তে এসে হাজবেন্ড খেলো, আমি খেলাম, মেয়েকে খাওয়ালাম, তারপরে শুয়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো কিরকম ফোলা ফোলা লাগছে। তো আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ, মানে সকালে তোমাদের তো বললামই যে মাজা দিয়ে পিঠ দিয়ে প্রচণ্ড ব্যথা, মানে নড়াচড়া করলে খুব ব্যথা করছে, শুলে উঠতে পারছি না, এত ব্যথা না। তো এই নিয়েই তো কাজকর্ম করছি। তারপরে মেয়ের কেনাকাটা হয়নি, কেনাকাটা করলাম। তো আজকে সব কিছু কিনতে পারিনি, কিছু কিছু কেনা হয়েছে। তো আজকে তোমাদেরকে আর কিছু দেখাবো না, তো সব একসঙ্গে তোমাদেরকে দেখাবো, কারণ মেয়েরও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আমার হয়নি, বাড়ির কারও হয়নি। তো মেয়ের ও ঠাকমা, মানে আমার শাশুড়ি মা, মানে মেয়েকে দেবে। তো আর একদিন বেরোতে হবে, তো সব একেবারে তোমাদের সঙ্গে সব শেয়ার করব, ঠিক আছে? তো আজকে আর দেখালাম না। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, ঠিক আছে? আর কি বলো তো, শরীরটা ভালো থাকলে তোমাদেরকে দেখিয়ে দিতাম কি কি নিয়ে এসেছি। তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, তো ভিডিওটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো ভাবলাম তাহলে যখন সব কিছু এখনও আমাদের মোটামুটি অনেকটাই বাকি রয়েছে কেনাকাটা, তো একসঙ্গে দেখালে কি হয় ভালো হয়। তো তার সব একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো, কিছু কিছু করে দেখাতে হবে না। তো এখন আমি নিচে ছিলাম, তো এই উপরে আসলাম, তো এখন শুয়ে থাকবো, একদম শরীরটা ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর এই দেখো আমার মেয়ে, মেয়ের এখনও মানে অনেক কিছু বাকি রয়েছে, অনেক কিছু। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।